Assalamualaikum, কি খবর? দারুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদের ইনস্ট্যান্টলি প্রফিট হতে চলেছে $6 যেটা অলরেডি লিস্টেড পাওয়া সাথে সাথে সেল দিতে পারবেন, প্লাস এটা আমি অলরেডি পেমেন্ট পেয়েছি। ভিডিওতে পেমেন্ট প্রুফ সহকারে আমার অ্যাকাউন্টে দেখাবো, প্লাস আপনারা কীভাবে আর্নিং করবেন আনলিমিটেড টিপসও শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তার আগে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আর কালকের অফার থেকে যারা পেমেন্ট পাইছিলেন ওইটা আপনারা রিডিয়াম সয়াবে সেল করতে পারেন সোলনা নেটওয়ার্কের। আমি অলরেডি সেল করে প্রফিটটা নিয়ে নিয়েছি, আপনারাও নিতে পারেন। তো যাই হোক, আজকের অফারের দিকে যাই। আজকের অফারটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে ড্রপ লিঙ্ক বলে পেয়ে যাবেন। অলরেডি দেখেন আমার পেমেন্ট প্রুফটা আগে দেখেন, $6.22 কিন্তু আমি ইনস্ট্যান্টলি রিসিভ করছি। তো এখন আপনারা কীভাবে ইনস্ট্যান্টলি পাবেন, তো আপনারা এই যে পোস্টার লিঙ্ক আছে যেটার উপর ক্লিক করে কপি করবেন। এই যে লিঙ্কটা কপি করার পরে কিউকি ব্রাউজার আছে না, ওইটা ওপেন করবেন। আমি কিন্তু কিউকি ব্রাউজার কীভাবে ইনস্টল করতে হয়, এক্সটেনশন অ্যাড করতে হয় এই বিষয়ে অলরেডি আমি ভিডিও অনেক দিয়ে রাখছি, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আমি কিউকিটা ওপেন করলাম, করার পরে এই যে এক্সটেনশন যে লিঙ্কটা আছে দেখতে পারছেন, আমি দেখাচ্ছি এই যে সরি আপডেটস আছে, এই যে এক্সটেনশন যে লিঙ্ক যেটার উপর ক্লিক করে এটা কপি করে নেবেন। এইভাবে কপি করবেন, করার পরে এখানে পেস্ট করে দেবেন, উপরে যে আইকনটা আছে এখানে পেস্ট করে দেবেন। আমি যেখানে পেস্ট করছি তারপর এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি। এক্সটেনশন অ্যাড করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা সোলেটা টাইপ যে প্রাইভেট কিটা আছে অথবা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা এখানে ইনপুট করবেন। ওকে, তো এর উপরে অ্যাড অপশনে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর ওকে অপশনে একটু ক্লিক দিয়ে ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক অ্যাড হবে। আর এটা অ্যাড কীভাবে করতে হবে আমি কোন ভিডিওতে যেন দেখাইছিলাম এর আগে, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই যে এরকম অপশন আসবে, আপনারা নিচেরটা সিলেক্ট করতে পারেন অথবা উপরেরটা। আমি অলরেডি ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে একটা পেকআপ কি দিয়ে ইনপুট করে নিচ্ছি। অলরেডি দুইটা পাসওয়ার্ড দিয়ে এটা টিক করে দিয়ে নিচে দেখবেন কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন, তারপরে ফিনিশ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক দিবেন, তারপর দেখতে পারবেন এই যে এক্সটেনশনটা এখানে শো করবে, এই অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি দেখতে পারবেন। ওকে, এখানে সম্ভব হলে কিছু সোল 1 সেন্ট বা 2 সেন্ট সোল নিয়ে আসবেন, আর সোল না নিয়ে আসলেও মেবি হবে, দেখে হয় নাকি। আমার যেহেতু সোল এখন ব্যালেন্সে নাই, চেষ্টা করে দেখবো, হলে আপনাদেরও বাদেই হবে, যদি না হয় তাহলে আপনাদের নিয়েল করতে হবে আর কি সোল নিয়ে। তো যাই হোক, এখন দেখেন আমার ব্যালেন্সটা জিরো, আমরা আবার আগের লিঙ্কটা এখানে পেস্ট করি। ওকে, ক্লেম লিঙ্ক। অলরেডি লিঙ্ক আসার পর এরকম অপশন আসবে উপরে থ্রি ডট থেকে ডেস্কটপ মোডটা যেভাবে ইনেবল করে নেবেন, আর যদি একটু লোড না সেক্ষেত্রে কুইক ভিপিএন অথবা সুপার ভিপিএন ইউজ করবেন। ওকে, করার পর এই যে এখানে কান্ট্রি দেখতে পারছেন না, এখানে ক্লিক দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করছি বাংলাদেশ। ওকে, আর ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনার দেশ যেটা ওইটা সিলেক্ট করে দেবেন। ওকে, করার পরে এখানে 1 থেকে নাম্বার উঠাবেন, ওঠানোর পর সেন্ড অপশনে ক্লিক দিলে একটা কোড দিবে, আমি নাম্বার উঠাই। অলরাইট, নাম্বারটা দেওয়ার পরে যে কোড দিবে, তারপর ভেরিফাই অপশনে ক্লিক দিবেন কোডটা দিয়ে, তারপর দেখবেন ওইটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে যে লগ ইন উইথ জিমেল অপশন আসবে, এটার উপর ক্লিক দিয়ে আপনার কিউকিতে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, যেটা আপনার কোনো অ্যাকাউন্ট নাই, নতুন করে ক্রিয়েটও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, করার পর জিমেলটা অথোরাইজ করে নেবেন, এই যে আমার মতন অথোরাইজ হয়ে গেলে। তারপর দেখবেন রিটুইট বলে একটা অপশন আসবে, এই অপশনে ক্লিক দিবেন। টুইটারটাও অবশ্যই লগ ইন রাখবেন, কারণ টুইটারে যেহেতু রিটুইট করতে হবে, এখানে আসবেন, অথবা এখান থেকে ব্যাক পেজ করলেও মেবি রিটুইট না করলেও হয়ে যায় আর কি। আমি দেখাচ্ছি এই যে রিটুইট করলাম, আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি সেক্ষেত্রে আসলেই করি আর কি। এই যে দেখেন এই পেজ আসবো, দেখবেন ওইটা আমাদের হয়ে যাবে আর কি। আমরা রিলোড করি, আমাদের এই যে কানেক্ট অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন, এই কানেক্ট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওয়েট করেন, আমি রিলোড দিয়ে ফেলেছি আর কি, আমার আগের পেজ আবার ব্যাক যাক, ফোনটা একটু স্লো কাজ করছে আর কি। এই যে কানেক্ট অপশন আছে এখানে ক্লিক দিবেন, তারপরে এই যে ফ্যান্টম অপশনে ক্লিক দিলে আমাদের এক্সটেনশনের থেকে একটা পারমিশন চাবে, এই যে পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। অলরাইট, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কানেক্ট অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে উপরে যে ট্যাব অপশন আছে এখানে ক্লিক দিয়ে আগের ট্যাবে ব্যাক যাবেন। যাওয়ার পরে ওখানে দেখতে পারবেন কি কানেক্ট হয়ে গেছে ওয়ালেটটা সাকসেসফুলি। এই যে টোকেন ক্লেম অপশন দেখতে পাচ্ছেন, এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস ওদের, এটা ক্লিক করতে কপি করতে পারেন। ক্লেম অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে প্রসেসিং ট্রানজ্যাকশন ইউর সোলনা ব্লকসেন, মানে আপনার টোকেনটা প্রসেসিং আছে পাঠিয়ে দিচ্ছে, এখানে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার টোকেনটা রিসিভ হয়ে যাবে। আর যদি রিসিভ না হয় সেক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা ওয়েট করবেন, ইনস্ট্যান্টলি রিসিভ হয়ে যাবে আর কি। আমারটা কিন্তু ইনস্ট্যান্টলি দিছিল, তখন অফারটা তো ভাইরাল হয়েছিল না, যেই এখন ভাইরাল এখন একটু টাইম নিচ্ছে আর কি। আমরা ওদের যে এক্সটেনশন আছে আর কি, এই যে এখানে গেলে আমাদের ওই টোকেনটা অ্যাড করে নিতে পারবো আর কি। দেখি আমাদের টোকেনটা এখনও এসেছে নাকি, অনেক টাইমে আবার ইনস্ট্যান্টও দিয়ে দিচ্ছে সার্ভার যখন ফ্রি থাকছে আর কি। তো এটা আমাদের ইনস্ট্যান্ট দেয়নি। তো এখানে আপনার এই যে উপরে প্লাস অপশন আছে দেখে, এই যে নিচে এখানে ক্লিক দিয়ে ওদের যে টোকেনটা আছে ওইটা অ্যাড করে নিন, আর সরি SRLY LY এই যে এই টোকেনটা আর কি, এটা এভাবে অন করে নেবেন, তারপর ক্লোজ অপশনে ক্লিক দিলে এই যে এখানে
দেখতে পাবেন আপনাদের টোকেনটা শো করবে আমার মতন, আমার যেমন এরকম 50টা দিয়েছে আর কি, আমি আপনাদের দেখাইছি প্রথমে। কিন্তু তো আবার ওই পেজে যে একটা রিলোড করবেন, রিলোড করলে দেখবেন ক্লেম অপশনে এবার ক্লিক দিলে অন্য কিছু বলবে মেবি। এই যে ক্লেম অপশনে ক্লিক দিলাম, এই যে দেখেন ইওর ট্রানজ্যাকশন ইজ বিলং প্রসেসিং, মানে 48 ঘন্টার ভিতরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। কিন্তু আমি যদি ওখানে আসি দেখতে পারবেন এখানে কিন্তু একটা অলরেডি ট্রানজ্যাকশনের কি হিস্টোরি চলে এসেছে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু পাবেন 100% শিওর থাকেন, আমারটা কিন্তু দিয়েছে, আমি আপনাদের প্রুফ সহকারে দেখাইছি, আপনাদেরটাও পাবেন। একটু রয়ে শুয়ে করতে হবে আর কি, ধৈর্য ধরে। তো একটু ওয়েট করেন, আমি দেখি আমাদেরটা কখন আসে আর কি, মানে রিলোড হয়ে আসে। তো এই যে দেখেন এখানে আমাদের কিন্তু 0 দেখাচ্ছে, আর সম্ভব হলে কিছু সোল রাখবেন ওয়ালেট, ওকে 0.01 অথবা কম, তাহলে ইনস্ট্যান্টলি চলে আসার সম্ভাবনা বেশি থাকে। তো আজকের মতন এই পর্যন্তই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর মাস্ট বি কিছু সোল ডিপোজিট করবেন।